সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সঙ্গীত তারকা বেবি নাজনীন অসুস্থ, এ কারণে তাকে গতকাল রাত 9:15 দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বেবি নাজনীনের ছোট ভাই সাংবাদিক এনাম সরকার। তিনি বলেন, গত 3 দিন ধরে আপা জ্বরে আক্রান্ত আর তা বেশ ওঠানামা করছিল। গতকাল সন্ধ্যার দিকে জ্বর বেড়ে গেলে আপাকে হাসপাতালে নিয়ে আসি। ইমার্জেন্সিতে ডাক্তাররা দেখার পর ওনাকে ভর্তি করে নেওয়া হয়। এনাম সরকার আরও জানান, হাসপাতালের চিকিৎসকরা বেবি নাজনীনকে 24 ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন। এদিকে শিল্পীর সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না।